গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আভি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে সন্ধ্যা থেকে ব্লগটা মানে ভিডিওটা শুরু করলাম, তো বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। কি শুরু করে দিয়েছি আজকের ভিডিও, এই যে দেখতে পাচ্ছ কিছু আমি এখানে রেখেছি, মানে এখন আমি রান্নাঘরে, বুঝতেই পারছো, তার মানে আমি এখানে রান্না করতেই ঢুকেছি। রান্নাঘরে সবাই তো রান্না করতেই ঢোকে, তো এখন কি রান্না হবে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে ভিজিয়ে রেখেছি কাজু আর কিশমিশ, আর এখানে দুটো তেজপাতা নিয়েছি, দেখো দুটোই ছেঁড়া ছেঁড়া। আর এখানে নিয়ে নিয়েছি আস্ত গরম মশলা, মানে কাঠ, এলাচ, এটাকে কি বলে, লবঙ্গ, এগুলো আর কি। আর এখানে ভিজিয়ে রেখেছি চাল, চালটা দেখেই বোঝা যাচ্ছে যে কি চাল এটা। হ্যাঁ ঠিকই ধরেছ, এটা ফ্রাই রাইসের চাল আর কি। তো আগেই ভিজিয়ে রেখেছি, কারণ চালটা যদি একটু আমরা আগে ভেজাই তাহলে কিন্তু ভাতগুলো খুবই সুন্দর হয়, মানে কুড়ি মিনিট, কম করে কুড়ি মিনিট আগে ভেজাতে হবে, তাহলে দেখবে ভাতটা কিন্তু খুবই সুন্দর হবে। আর এই যে এটা দেখে মনে করছো যে কি পরেছি আমি, এটা এটা তো সোয়েটার, বুঝতেই পারছো, কিন্তু এটা আমার আমার না, আমার বরের, তাই এত বড়, দেখতেই পাচ্ছো দেখো হাতাটার কি অবস্থা, আর এতটাই বড় দেখতে পাচ্ছ। তো কিছু কারণ নেই, সামনে ছিল, আর আমার সব সোয়েটারই ওই বাড়ির আলমারিতে, এখানে দু একটা আছে, তো তাই ভাবলাম এটা সামনে পেলাম আর আমি পরে নিলাম। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, আজকে উপোস রয়েছি সকাল থেকে, চার বিস্কিট খেয়েছি, আর রান্না বাজার করেছিলাম, কিন্তু এই ফুলকপি, তারপরে পালং শাক, এগুলো প্রতিদিন খেতে খেতে আর ভাল লাগছে না, সেই জন্য আজকে একটু মনে হলো যে নতুন কিছু খাবো। আর এই যে দেখতে পাচ্ছি এই প্যাকেটটা আমি এতে বেঁধে রেখেছি, এটা এটা কি মানে বুঝতেই পারছি, দেখো এটা হলো ময়দা মাখানো, এটাকে আমি প্যাকেটের মধ্যে পুরো আটকে রেখেছি যাতে মানে বাইরের হাওয়াটাও না লাগে, মানে নরম হয় যাতে ময়দাটা। আর ময়দাটার কালারটা দেখেছো, এই যে সবুজ কালার, কেন বলতো, এই ময়দাটা আমি পালং শাক দিয়ে এই ময়দাটাকে মেখেছি আর কি। তো অনেকদিন আগে, মানে তিন বছর আগে আমি রুটি করেছিলাম পালং শাক দিয়ে করেছিলাম, তো তখন রুটিটা মানে রুটি বা পরোটা এরকম করেছিলাম, তো ভালো লেগেছিল, তো ও বলেছিল যে আরেকদিন করতে, তো সেই জন্য আজকে আমি পরোটা না লুচি একটা যে কোনো একটা কিছু হবে, আর হবে চিকেন, চিকেনটা নিয়ে এসেছে চিকেন, তো এগুলো এখন ধুতে হবে। রান্নাটা কিন্তু আজকে আমি করছি না, আজকে রান্নাটা হচ্ছে এই যে রাঁধুনি এখন ধুয়ে দিচ্ছে, মশা প্রচুর মশা এখানে, সেই জন্য ধুয়ে দিচ্ছে। এত দিও না, ধোম আটকে আসে। তো যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তো সবারই খিদে পেয়েছে, এই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা শুরু করতে হবে। এই দেখো আমি কিন্তু সমস্ত মানে মশলা টসলা সবকিছুই কিন্তু রেডি করে রেখেছি, শুধু মাংসটা ধুতে হবে, মাংসটা ধুতে হবে আর জাস্ট বসিয়ে দিতে হবে। আর এখানে আমি ক্যাপসিকাম, গাজর আর বিনস, এগুলো কিন্তু আগে থেকেই ভেজে রেখেছি সেই সকালবেলা, তো টোটালি মানে ভেজে টেজে পালং শাকটা কেটে আমি রেখে দিয়েছি, পালং শাক তো আজকে করবো না, আজকে এগুলো করব। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক। তো এই যে কুট্টু সাজিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি এখানে ঘুমিয়ে পড়বো, আমি রান্না করছি না, আমার কোনো যে চিন্তা নেই, শুধু কুট্টু সাহেবের সাথে আমি এখন শুয়ে থাকবো, আর কিছুই করব না আজকে। ও বলেছে আমার চিকেন রান্না একটু ভালো হয় না, তাই ও আজকে রান্না করবে, ঠিক আছে করুক, আমি তো টোটালি গুছিয়ে দিয়েছি, শুধু মাংসটা ধুয়ে ও রান্নাটা করবে, আর আমি ফ্রাইড রাইসের মানে সব কিছুই টোটালি গোছানো, শুধু মানে ভাতটা একটু মানে চালটা একটু ভিজুক, ভাতটা করে মানে ওইটাকে একটু ফ্রাই করে দেবো। তো ভেবেছিলাম রান্না আজকে করব না, আমার আজকে ছুটি, তো স্বাভাবিক মজাই হচ্ছিল আর কি, তো কিছু করার নেই, রান্নাটা করতেই হচ্ছে। ও একটু হেল্প করে দিচ্ছে, চিকেনটা ধুয়ে দিচ্ছে, ধুয়ে ও এখন স্নান করে নেবে, আর আমি এদিক দিয়ে রান্নাটাও করে নেব। তো এখান দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, মানে জলটা গরম হচ্ছে এখন,
তো খুবই গরম হয়, এটা খুলতে একটু অসুবিধা হচ্ছে। তো এই ভেতরে দিয়ে দিয়েছি জল, তেজপাতা, লবঙ্গ, কাঠ, এলাচ আর একটু সাদা তেল আর নুন। তো এই যে দেখো, এখানে তো মাখিয়ে রেখেছিলাম ময়দাটা, আর এখানে একটা লেচি বলছি বেলে রেখেছি আর কি, তো এটা শুধু ভাজা বাকি। তো আমাদের কষা হয়ে গেছে, আর ওইখানে দেখো কষা তোলাও হয়ে গেছে। আর তুলো না, থাক। আর এখানে আমার রাইসটাও রেডি, দেখো কমেন্ট করে জানিও যে কেমন লাগছে দেখতে। তো সারাদিন পর এই যে খেতে বসে পড়েছি, আর পরোটাটা খুব সুন্দর হয়েছে। তবু আজকে একটা জিনিস ভুল করেছি, যেটা সেটা হলো আর কাঁচা পালং শাকটাই পেস্ট করে আমি এটা মাখিয়েছি, হ্যাঁ বন্ধ করেছি। তো এটা দরকার ছিল, আমি যখন আগে করেছি তখন করেছিলাম সেদ্ধ করে, আর আদা রসুন দিলে টেস্টটা আরো ভালো আসে মনে ছিল, কিন্তু দিইনি। আর তবু কিন্তু খারাপ হয়নি, মানে টেস্ট অন্যরকম আর কি স্বাদ, কিন্তু ভালো হয়েছে। এই যে পরোটা তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে।